एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। राज्य समस्त অংশের মানুষের সঙ্গে যেমন প্রতারণা করেছে ঠিক তেমনি ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল অংশের মানুষের কাছেও তারা মিথ্যা প্রতিশ্রুতি প্রলোভন দিয়ে ভোট নিয়েছিল তাদের সঙ্গেও প্রতারণা করেছে। যুবকের কাজের ক্ষেত্রেই হোক ট্রাইবেল এলাকার অর্থনৈতিক বিকাশের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাগান করা বাগিচা করা অর্থনৈতিক ফসল উৎপাদন করে জীবন জীবিকার মান উন্নয়ন করা সমস্ত ক্ষেত্রে বঞ্চিত করে রেখেছে। বামফ্রন্ট সরকারের সময়ে এগ্রিকালচার হর্টিকালচারের মাধ্যমে যে বাগান বাগিচা হতো অর্থনৈতিক উন্নয়নের জন্য তৈরি করেছিল এটা এখন স্তব্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় শিক্ষা এডুকেশন গ্রাম পাহাড়ের এডিসি এলাকার স্কুলগুলিতে ট্রাইবেল এলাকার স্কুলগুলিতে শিক্ষক নেই, ছাত্র আছে কিন্তু শিক্ষক নেই, শিক্ষার শিক্ষকের অভাবে শিক্ষা ব্যাহত হচ্ছে। এমনিতেই করোনা মহামারীতে শিক্ষার অবস্থা বেহাল, এরপরেও দেখা যায় স্কুলগুলিতে শিক্ষকের অভাব, ব্রেঞ্চের অভাব, চোখ ডাস্টারের অভাব, বইপত্রের অভাব, সময় মতো স্টাইপেন্ডের অভাব, হোস্টেল এর মধ্যে সংস্কার করা হচ্ছে না, বাথরুম সংস্কার করা হচ্ছে না, এখানে থাকার যে অ্যাকোমোডেশন আসবাবপত্র এটা প্রয়োজনীয় সংখ্যা থেকে অনেক অনেক কম, এরকম একটা অবস্থার মধ্যে আছে। কিন্তু এরকম অবস্থার মধ্যে থাকলেও ত্রিপুরা রাজ্যে যারা ত্রিপুরা ল্যান্ড বলতো এখন গেটার ত্রিপুরা ল্যান্ড বলছে ত্রিপুরা মথা, এর বিরুদ্ধে একটা কথাও ত্রিপুরা মথা বলছে না। বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট 4 বছর অতিক্রান্ত হল, উপজাতিদের বিরোধী বেকারদের বিরোধী সমস্ত কাজ করলো, 4 বছরে যে সরকার কাজ করতে পারে না, আর কয়েক মাস আছে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে এই কয়েক মাসের মধ্যে আর কি করবে সরকার? এই সরকার ইচ্ছা করেই চাকরিগুলো দিচ্ছে না, এই সরকার ইচ্ছা করেই ইন্টারভিউ নিয়ে পেন্ডিং করে রাখছে, চাকরি অশান্তির পরিবেশ তৈরি করছে। ত্রিপুরা রাজ্যের বিভেদকামী শক্তিগুলি মাথা তারা দিয়ে উঠছে, সাম্প্রদায়িক হিংসা বাড়াচ্ছে, এর বিরুদ্ধে ডিওয়াইফ আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করছি। আমরা চাই যে রাজ্যের উপজাতি অংশের মানুষ সহ রাজ্যের সমস্ত অংশের মানুষ বেকারদের কর্মসংস্থান অবিলম্বে গ্রহণ করা, শূন্য পদ অবিলম্বে পূরণ করা, সংরক্ষণ মান্যতা দেওয়া, চুক্তিবদ্ধ যে চুক্তি ভিত্তিক যে কাজকর্মী নিয়োগ এই পদ্ধতি বাতিল করা, এরকমভাবে সারা ত্রিপুরা রাজ্যের মানুষকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বাঁচার জন্য আমরা ডিওয়াইফ আগামী দিনে লড়াই আন্দোলন বৃহত্তরভাবে আমরা সংগঠিত করব। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমে বাবারুণ আলোচনা করেছেন, আমি এটা পুনরাবৃত্তি করতে চাই না। আমি যে কথাটা বলতে চাই, গত 1 ফেব্রুয়ারির যে বাজেট আমাদের দেশের অর্থমন্ত্রী পেশ করেছে তাতে বেকার, শিক্ষা এর জন্য কোনো রকমের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ এই বাজেটে দেখা যায়নি। এই বাজেট জনবিরোধী বাজেট, এই বাজেট উপজাতি অংশের মানুষের বিরোধী বাজেট। আমরা দেখলাম আমাদের দেশে 2011 যে আদমশুমারি জনগণনা, আমাদের দেশের উপজাতির সংখ্যা বা ট্রাইবেলের সংখ্যা 8.6%, কিন্তু এই বাজেটে আমরা দেখলাম উপজাতিদের জন্য যে অর্থ বরাদ্দ করলো তা হচ্ছে মাত্র 2.25%। তাহলে জনসংখ্যার অনুপাতে আমাদের দেশে ট্রাইবেলের 1/4 মাত্র। গত 2021 অর্থ বছরেও, গত 2021-22 অর্থ বছরে উপজাতি অংশের মানুষের জন্য
দেশের বিজেপি সরকার বঞ্চনা করেছে, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বঞ্চনা করেছে। ঠিক তেমনি এবছরও আমাদের দেশের উপজাতিদের জন্য অর্থনৈতিক বঞ্চনা সেখানে করছে। ট্রাইবাল স্টুডেন্টদের পোস্ট মেট্রিকুলারশিপ প্রি মেট্রিকুলারশিপের টাকা কোটি কোটি টাকা পকাইয়া সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও দিচ্ছে না। কয়েক বছর ধরে এটা পেন্ডিং ডিউ পড়ে আছে। কাজে ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড না পাওয়াতে, মেট্রিকুলারশিপ না পাওয়াতে তাদের শিক্ষায় ব্যাঘাত ঘটছে। আরেকটি